হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। শীতকাল মানেই বিকেলে গরম গরম পাকোড়া, আর এই পাকোড়া যদি তৈরি হয়ে থাকে শীতকালেরই সবজি ফুলকপি দিয়ে তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকে আমি আপনাদেরকে ফুলকপি আর ডিম দিয়ে সেরকমই একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের একটি ফুলকপি। ফুলকপিটাকে আমি এরকম টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে গ্রেট করে নিব, তাই আমি এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি। এখন এক এক করে ফুলকপির টুকরোগুলোকে নিয়ে গ্রেট করে নিব। ফুলকপিগুলোকে অবশ্যই গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নেবেন, এতে করে ফুলকপিগুলো অনেক বেশি মিহি হবে আর নাস্তাটাও খুবই সুন্দর হবে। সবগুলো ফুলকপির টুকরো আমি একই রকমভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন ফুলকপিগুলো কতটা মিহি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। এবার লবণটাকে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিব এবং বেশ কিছুক্ষণ মধ্যে ফুলকপিকে নরম করে নিব। দেখুন ফুলকপি অনেকটাই নরম হয়ে পানি বের হয়ে এসেছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ফুলকপির সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ব্যান্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। বেসনটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। বেসনটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। চাউলের গুঁড়াকেও আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে পুরোটাই বেসন অথবা পুরোটাই চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে দুইটার কম্বিনেশনে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে একপাশে রেখে দিব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টি সিদ্ধ ডিম। ডিমগুলোকে আমি আগের থেকেই খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমেই ডিমগুলোর মাঝ বরাবর কেটে নিব, তারপর প্রত্যেকটি ভাগকে আবারও মাঝ বরাবর কেটে নিব, অর্থাৎ 2টি ডিমকে আমি মোট 8 ভাগ করে নিব। ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এবার নাস্তা শেপ দেওয়ার জন্য আমি প্রথমে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এখন ফুলকপির মিশ্রণ থেকে প্রথমেই হাতের মধ্যে সামান্য পরিমাণ নিয়ে নিব, তারপর এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিব। এবার এর মধ্যে 1টি ডিমের পিস দিয়ে দিব, তারপর ডিমের পিসটিকে ফুলকপির মিশ্রণ দিয়ে ভালো করে কভার করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে ডিমের কোনো অংশ ফাঁকা না থাকে। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব, তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব, আর ফুলকপির লেয়ারটাকে খুব বেশি মোটা করে দিবেন না, চেষ্টা করবেন মোটামুটি পাতলা করে লেয়ারটা দেওয়ার জন্য। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব,
পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিম আর ফুলকপির এই পাকোড়াগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছে। ফুলকপি দিয়ে এভাবে একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। শীতের বিকেলে এরকম একটি মুখরোচক নাস্তা কে না খেতে চাইবে। রেসিপিটি কেমন লেগেছে আপনাদের সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল বিকেলের সব থেকে সহজ নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ ছাড়াই ফুলকপি দিয়ে অসম্ভব মজার খাস্তা পুরি তৈরি করে দেখাবো। ফুলকপির এই সিজনে একবার হলো এই পুরিগুলো বাসায় ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর এই ডোটাকে অবশ্যই সফট করে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এই পুরিগুলো অনেক বেশি খাস্তা এবং ফুলকো হবে। ডো তৈরি করে নিয়েছি, এবার এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, 2টি কাঁচামরিচ কুচি। এবার কাঁচামরিচ কুচি আর কালো জিরাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের গ্রেট করা ফুলকপি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করা আলু, 1/4 কাপ গ্রেট করা গাজর। এবার সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। এবার সবগুলো মশলাকে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে।
এতে করে মশলার কাঁচা গন্ধটাও আর থাকবে না আর সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি সবজিগুলোকে গ্রেট করে নিয়েছি তাই সিদ্ধ হতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। তারপর এগুলোকে আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। আমার পুরীর পুর প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিব। এরপর এটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকি বলগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটি বল নিয়ে বাকিগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব। এতে করে ডোগুলো সফট থাকবে। এবার এই বলটিকে প্রথমে চারপাশ থেকে চেপে চেপে পাতলা করে নিব। চারপাশ পাতলা করলেও মাঝখানটা পাতলা করা যাবে না, না হলে ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। এবার এর মধ্যে তৈরি করে রাখা ফুলকপির পুর পরিমাণ মতো দিয়ে দিব। চামচ দিয়ে খুব ভালো করে চেপে পুরটাকে সেট করে নিতে হবে। তারপর চারপাশ থেকে চেপে চেপে মুখটাকে ভালো করে সিল করে নিব। কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার হাতের তালুতে নিয়ে এটাকে চাপ দিয়ে চ্যাপটা করে নিব, অর্থাৎ পুরীর শেপ দিয়ে দিব। এই কাজটা অবশ্যই একটু সাবধানে করতে হবে। হালকা হাতে প্রেস করে পুরী তৈরি করে নেবেন, না হলে পুর বেরিয়ে যেতে পারে। আপনাদের বোঝার সুবিধার্থে একই রকম প্রসেসিংয়ে আরও একটি পুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে শক্ত কিছুর ওপরে নিয়েও করতে পারেন, তাহলে পুরিগুলো একেবারে পারফেক্ট শেপে তৈরি হবে। বাকি পুরিগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে পুরীর পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পুরীগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। যখন দেখবেন খুব সুন্দরভাবে তেলের ওপর ভেসে উঠেছে তখন এগুলোকে উল্টে দিবেন। আর এই পুরীগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে, তাহলে এই পুরীগুলো অনেক বেশি ফুলকো হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পুরীগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ফুলকপির এই পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা ঝটপট এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে অসম্ভব মজার পাকোড়া তৈরি করে দেখাবো। ফুলকপির এই পাকোড়ার রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ছোটো সাইজের একটি ফুলকপি কেটে নিয়েছি।
ফুলকপিটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। তারপর পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। এবার লবণ পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিব, এতে করে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে তা বেরিয়ে আসবে। ফিরে আসলাম 10 মিনিট পর। তারপর ফুলকপিগুলোকে হাত দিয়ে এভাবে কোসলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। হাফ চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এবার সবগুলো মশলাকে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে ফুলকপির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে মশলাগুলো ফুলকপির মধ্যে ভালো করে প্রবেশ করতে পারবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে পাকোড়ার জন্য ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানি অল্প অল্প করে দিতে থাকবো এবং ফুলকপিগুলোকে মাখাতে থাকবো। এই ডোটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না। এমনভাবে তৈরি করতে হবে যাতে ফুলকপির গায়ে মশলাগুলো লেগে থাকে। মিশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভাজার পালা, তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে ফুলকপির পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। চেষ্টা করবেন এখানে অল্প অল্প করে ভেজে নেওয়ার জন্য, এতে করে ফুলকপিগুলো নেড়েচেড়ে ভেজে নিতে সুবিধা হবে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ফুলকপির এই পাকোড়াগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই পাকোড়াগুলো ওপর থেকে যতটা ক্রিসপি, ভিতর থেকে ততটাই জুসি হয়েছে। এভাবে একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমার সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার ও সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে।
আজকে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে দারুণ সুন্দর নাস্তা তৈরি করে দেখাবো। ফুলকপির সাথে মাত্র একটি ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় তা অনেকেরই অজানা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ছোট সাইজের একটি ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে গ্রেট করে নিব, তাই একটি গ্রেটার নিয়ে নিয়েছি। এখন ফুলকপির টুকরোগুলোকে নিয়ে গ্রেট করে নিচ্ছি। ফুলকপিগুলোকে অবশ্যই গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে, এতে করে ফুলকপিগুলো অনেক বেশি মিহি হবে। সবগুলো ফুলকপি আমি একই রকম প্রসেসিংয়ে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে টেলে নিব, তাই চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে ফুলকপিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব, এতে করে ফুলকপির মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে যাবে আর ফুলকপিগুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। ফুলকপিগুলো ঝরঝরে না হওয়া পর্যন্ত এগুলোকে টেলে নিতে হবে। টালা হয়ে গিয়েছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন ফুলকপিগুলো টালার পর ঠিক এরকম ঝরঝরে হবে। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি আগের থেকেই ভেঙে বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1টি মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চাউলের গুঁড়া। এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করার জন্য, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। বেসনটা একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকব। আর আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে আমি ডো তৈরির জন্য কোনো প্রকার পানি ব্যবহার করছি না, কেননা ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। ডো তৈরি করে নিয়েছি, এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নিব, তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। এভাবে আমি বাকি বলগুলো তৈরি করে ভেজে নিব, তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে বলের পিসগুলো দিয়ে দিব।
একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ফুলকপির এই বলগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও ফুলকপির এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমার সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।